মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণা করা হবে 8ই মার্চ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আজ উভয়পক্ষের যুক্তি পাল্টা যুক্তি শেষ হলে রায়ের এই দিন ধার্য করা হয়। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বুধবার সকাল 9টার পরপরই রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রায় 1.5 ঘন্টা ধরে তিনি যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আইনি বিষয়ে পাল্টা যুক্তি উপস্থাপন করেন। যুক্তি উপস্থাপন শেষ হলে রায়ের তারিখ নির্ধারণ করা হয় 2রা মার্চ। পরে প্রধান বিচারপতি ওই দিন ঢাকার বাইরে সফরে থাকবেন বলে রায়ের তারিখ পরিবর্তন করে 8ই মার্চ ধার্য করা হয়। রায়ে আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে মনে করে রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষের প্রত্যাশা কাসেম আলী খালাস পাবেন। মীর কাসেম আলী সাহেব 71 থেকে আল বদরে তার কোন রকম সম্পৃক্ততা ছিল না এবং তার নাম গন্ধ আল বদরের লিস্টে পাওয়া যায়। তখন চিটাগাংয়ের যে ইসলামী ছাত্রসংঘের প্রধান ছিল তাহের সাহেব, তাহের সাহেব দায়ী হতে পারে, কিন্তু চিটাগাংয়ের ঘটনার জন্য আমি কি করে ঢাকা বসে আমি দায়ী দেব? ডালিম হোটেলে নিয়ে অত্যাচার করা হয়নি এটা কিন্তু আসামিরা অস্বীকার করেনি। আসামিদের মুখ্য বক্তব্য হলো যে মীর কাসেম আলী তখন চট্টগ্রামে ছিলেন না, কিন্তু মীর কাসেম আলীর পক্ষে তার বোন যে সাক্ষী দিয়েছে তাতে উনি উল্টো কথা বলেছেন। উনি বলেছেন যে মীর কাসেম আলী কুমিল্লায় থাকতেন তার বাবার সাথে, কাজেই তাদের যে প্লি অফ অ্যালিবাই সেটা প্রমাণ হয়নি। এবং যেহেতু জসিমের মৃত্যুটা স্বীকৃত, যেহেতু টুনটু সেন এবং রঞ্জিতের মৃত্যুটা স্বীকৃত, সেহেতু এই মৃত্যু দায়ের থেকে মীর কাসেম আলী কোনো রকমই অব্যাহতি পেতে পারেন না। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের সময় প্রধান বিচারপতি বেশ কিছু বিষয়ে মন্তব্য করেন। এই মামলার ক্ষেত্রে তথ্য উপাত্তের ঘাটতি আছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। এসব কারণে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনকে কাঠগড়ায় দাঁড় করানোর কথাও বলেন তিনি। আর আসামি আলবদর নেতা হিসেবে অপরাধের দায় এড়াতে পারেন না বলেও মন্তব্য প্রধান বিচারপতির। ওনারা যে মন্তব্যগুলো করেছেন ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং এজেন্সি এবং প্রসিকিউশন সম্বন্ধে আজকেও বলেছেন, এটা আমি মনে করি ওনাদের রায় যদি প্রতিফলিত হয় তাহলে হয়তো ভবিষ্যৎ ট্রায়ালগুলির ব্যাপারে একটি দিক নির্দেশনা থাকবে। 2014 সালের 2রা নভেম্বর মীর কাসেম আলীকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর এই রায়ের বিরুদ্ধে একই বছরের 30শে নভেম্বর আপিল করে আসামিপক্ষ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।